ওকে, আমরা গতকাল বলেছিলাম আমরা শুধু আজকে প্রবলেম গুলো নিয়ে কথা বলবো, আপনারা যে সাজেশনটা দেওয়া হয়েছে সেই সাজেশনের প্রবলেম গুলো আমাকে দেখাবেন। তো আমাকে একটু প্রবলেমের কথা বলবেন, কারো কোনো প্রবলেম আছে কিনা, কোন অংশে প্রবলেম আছে। ঋতিকা, আপনি আমাকে বলেন কোন অংশে প্রবলেম আছে। অনুসরণী কততে? আমরা 2.2 এবং 2.3 শেষ করেছিলাম গতকাল, আজকে বীজগণিতের অংশে 3.2 থেকে। স্যার আজকে কি 3.3? 3.2, 3.3 বীজগণিতের যে অংশগুলো আছে এগুলো থেকে আমাকে বলেন। আজকে আমাদের সর্বশেষ ক্লাস, পরীক্ষার আগে আর কোনো ক্লাস হবে না। আজকে 10 তারিখ, আজকে সর্বশেষ ক্লাস। এর পরেও যদি কারো কোনো প্রবলেম থাকে সে আমাকে আলাদা করে মেসেঞ্জারে নক করবেন, সেখানে আমি সলভ করে দিব। আর এখন আর কোনো ক্লাস হবে না স্পেশালি, আমি সুবিধাজনক সময় আপনাকে মেসেঞ্জারে সেটা সলভ করে দিব। এখন আমাকে আপনার প্রবলেম গুলো আপনি একটু বলেন। 3.2 এর কোনো অংশে প্রবলেম আছে কিনা আমাকে একটু বলেন। স্যার 3.2-এর 3 নাম্বার, 3 নম্বরের সমস্যা আছে, তো আমরা 3 নম্বরে চলে যাচ্ছি। 3.2-এর 3 নম্বর, প্রদত্ত সংখ্যা রেখা, প্রদত্ত সংখ্যা দেয়া আছে -5 -3। তো আমাদের ক নম্বর স্যার প্রশ্ন গ হচ্ছে নাম্বার গ নম্বরে। জি স্যার, আচ্ছা, গ নম্বরে দিতে হলে আমাদের আগে খ নম্বর কিন্তু করা থাকতে হবে, কারণ খ নম্বরের সাথে কিন্তু আমাদের মিলাইতে হবে। খ নম্বরের যে সংখ্যা রেখা আছে সেটার সাথে গ নম্বরের সংখ্যা রেখা মিলাইতে হবে। আপনি কি খ নাম্বার করেছেন? না স্যার, আচ্ছা, খ নাম্বার না করলে আপনি কিভাবে খ নাম্বারের ফলাফলের সাথে মিলাবেন? কারণ আমাদের কিন্তু প্রশ্নে বলা হয়েছে সংখ্যা রেখার সাহায্যে যোগফল নির্ণয় করা এবং দেখা হয়েছে তা খ এর ফলাফলের একই অবস্থান নির্দেশ করে। তাহলে খ এর ফলাফল ছাড়া আমরা গ নাম্বার করে তো বলতে পারবো না একই ফলাফল নির্দেশ করে যে। তো খ নাম্বার যদি পারেন একইভাবে গ নাম্বারও করতে পারবেন, আমি আপনাকে বুঝিয়ে দিচ্ছি। তারপরে যেহেতু আপনি করেননি, আমাদেরকে সংখ্যা রেখার সাহায্যে যোগফল নির্ণয় করতে হবে। আর খ নাম্বার হচ্ছে যোগফল নির্ণয় করতে হবে সংখ্যা রেখা বাদে। খ এবং গ এর মধ্যে পার্থক্যটা কি আমি বলি, খ নাম্বারে হচ্ছে সংখ্যা রেখা করা লাগবে না, শুধু যোগফল নির্ণয় করবেন। যোগফল নির্ণয় করে আমাদের যোগফল হবে -8, সেই 8 সংখ্যাটিকে সংখ্যা রেখায় স্থাপন করতে হবে। অর্থাৎ খ নাম্বারে আমরা যোগ করব ক্যালকুলেটারে অথবা হাতে, যেভাবে আমরা খাতায় করি সেভাবে করে তারপর আমরা সংখ্যা রেখার অবস্থানটা দেখাবো। অর্থাৎ -8 নামে একটা মানে একটা সংখ্যা স্থাপন করব, মানে শুধু -8 সংখ্যাটা স্থাপন করব। অর্থাৎ সংখ্যা রেখা আমি একটু খাতায় লিখে দেখাচ্ছি, আপনি সহজে বুঝতে পারবেন। খ নাম্বারে আমরা যেটা করব সেটা হচ্ছে -8 যে হয়েছে সেটা আমাদের চিহ্নিত করা হবে। আমি অল্প করে আপনাকে বুঝিয়ে দিচ্ছি যে কিভাবে করতে হবে। এটা হচ্ছে খ নাম্বার। আর গ নাম্বারে আমাদেরকে এখন সংখ্যা রেখার সাহায্যে যোগফল নির্ণয় করতে হবে। পার্থক্য শুধু এতটুকুই, খ নাম্বারে আপনি ক্যালকুলেটরে বা হাতে হাতে যোগফল নির্ণয় করবেন, আর গ নাম্বারে হচ্ছে সংখ্যা রেখার সাহায্যে যোগফল নির্ণয় করবেন। অর্থাৎ প্রথমে -5 বসাবেন, তাহলে -5 থেকে আবার -3 যোগ করতে হবে, তাহলে -5 এর সাথে আরো 3, -3 যদি যোগ হয় তাহলে আরো বাম দিকে যাবে 3 গড়। অর্থাৎ -5 থেকে আরো 3 গড় যদি যান -8-এ যাবে, তো -8 চিহ্নিত করা হবে। তো আপনি খ নাম্বারেও তো -8 চিহ্নিত করেছেন, এখানে গ নাম্বারেও এসে আপনার -8 চিহ্নিত হবে। অঙ্কটা এভাবে একই অবস্থান নির্দেশ করে সেটা দেখানো হবে। আপনি সংখ্যা রেখায় বসানোর পর নিচে শুধু লিখে দিবেন খ এবং গ এর আলোকে আমরা বলতে পারি যে, ওয়ালাইকুম আসসালাম, খ এর ফলাফলের সাথে একই অবস্থান নির্দেশ করে, অঙ্কটা একই রকম, শুধু সংখ্যা রেখার সাহায্যে যোগ করে দেখাতে হবে খ এবং গ। পার্থক্যটা বুঝতে পেরেছেন? জি স্যার। গতে আপনি ক্যালকুলেটর অথবা হাতে হাতে যোগ করবেন, খাতায় আমরা যেভাবে করি, আর গতে শুধু সংখ্যা রেখার সাহায্যে যোগ করবেন। যোগ যেহেতু দুইটাতে যোগ করব, যোগফল একই অবস্থান নির্দেশ করবে। আপনি পরবর্তীতে শুধু সংখ্যা রেখাটা বলে দিবেন যে খ এবং গ হতে আমরা দেখানো যায় যে, বা আমরা দেখতে পাই যে খ এর ফলাফলের সাথে একই অবস্থান নির্দেশ করে। ঠিক আছে, জি স্যার। তারপর বলেন নিম্মি, আপনার সমস্যা আছে কোথায়? 3 নম্বরে সমস্যা আছে? এখন 3.2 আর কোন অঙ্কে সমস্যা আছে কিনা আমাকে বলেন।
আর কোনো সমস্যা আছে কারো 3.2-এ? নো স্যার। ওকে, আমরা 3.3-এ চলে যাচ্ছি। নিম্মি, আপনার কোনো সমস্যা আছে কি? নো স্যার। ওকে, আমরা 3.3-এ যাচ্ছি। এইগুলো বীজগণিত গুলো খুবই সহজ, পাটিগণিতের চেয়ে অনেক সহজ বীজগণিত। আমরা 3.3-এ দেখতে পাচ্ছি বেশ কিছু অঙ্ক দেওয়া আছে, 5-6টা। তো বলেন কোন অঙ্কে সমস্যা আছে কিনা, আপনারা বলেন কোন অঙ্কে সমস্যা আছে। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। 3.3-এর কোন অঙ্কে প্রবলেম আছে আমাকে একটু বলবেন, কারো প্রবলেম আছে কি? আচ্ছা, কারো কোনো প্রবলেম নাই মনে হচ্ছে। ওকে, আমরা পরবর্তী অঙ্কে যাচ্ছি। 3.3-এর পর আমাদের আর কি কোন অঙ্ক আছে? আচ্ছা, কেউ কি বলতে পারেন 3.3-এ কোনো প্রবলেম আছে আপনাদের, আমাকে একটু বলেন। আচ্ছা, 3.3-এ কারো প্রবলেম নাই। আর অন্য কোনো চ্যাপ্টারে প্রবলেম আছে কিনা বলেন বীজগণিতের। স্যার অনুশীলনী 5। অনুশীলনী 5। ওকে, আমি একটু অনুশীলনী 5-এ যাচ্ছি। অনুশীলনী 5-এর কোন অংশে প্রবলেম আছে একটু দেখছি আমি। অনুশীলনী 5-এর কত নম্বর অঙ্ক আপনি আমাকে একটু বলবেন। আর সবগুলোই প্রবলেম হচ্ছে। সবগুলো প্রবলেম? ওকে, আমি একটু দেখাচ্ছি অনুশীলনী 5। আপনারা অনুশীলনী 5 দেখতে পাচ্ছেন স্ক্রিনে? জি স্যার। আচ্ছা, সবগুলো যেহেতু প্রবলেম, আমি 1 থেকে শুরু করছি। ঠিক আছে, বলা হয়েছে একটি শ্রেণীতে ছাত্রের সংখ্যা ছাত্রী সংখ্যার 3 গুণ অপেক্ষা 3 জন বেশি, ওই শ্রেণীতে মোট ছাত্র ছাত্রীর সংখ্যা 43 জন। ক নম্বর প্রশ্ন, ছাত্রী সংখ্যা 1 চলে সমীকরণ গঠন করো। তাহলে আমরা একটু অঙ্ক করে দেখাতে হবে। এখানে আমরা বলে দেয়া আছে কিন্তু ছাত্রীর সংখ্যা 1, তাহলে ক নাম্বার। সবার একই সমস্যা আছে? কিন্তু একজন বলেছে যে সবগুলো সমস্যা, অন্যদের? নো স্যার, অন্যদের সমস্যা নাই। স্যার আমারও সমস্যা আছে। আচ্ছা, তাহলে 1-এর কত সমস্যা আছে কি? নো স্যার। আচ্ছা, তো আমি যেহেতু অনেকের সমস্যা আছে আমি প্রথমে বলে দিচ্ছি, ছাত্রীর সংখ্যা 1 বলা আছে, তাহলে আমরা প্রথমে লিখে নিব ছাত্রীর সংখ্যা 1। যাদের সমস্যা আছে একটু লিখবেন ছাত্রী সংখ্যা সমান 1। তাহলে ছাত্রী সংখ্যা 1 হলে আমাদেরকে সমীকরণ গঠন করতে বলেছে, তাহলে সুতরাং সমীকরণটি হবে বা হলো লিখতে পারি আমরা। সমীকরণটি হলো আমাদের প্রশ্নে যেভাবে বলা আছে ঠিক এইভাবে লিখতে হবে আমাদের, একটি শ্রেণীতে ছাত্রের সংখ্যা ছাত্রীর সংখ্যার 3 গুণ অপেক্ষা 3 জন বেশি, তার মানে ছাত্রীর সংখ্যা 1, আমরা 1 এর সাথে যোগ করব ছাত্র। ছাত্র কতজন? তাহলে ছাত্রীর সংখ্যার 3 গুণ অপেক্ষা 3 জন বেশি, তাহলে 3 গুণ কত? ছাত্রীর সংখ্যার 3 গুণ, 1 এর 3 গুণ কত? 3x। এর সাথে আরো কত বেশি বলছে? 3 জন বেশি, তাহলে 3x + 3।
এই হচ্ছে ছাত্রী সংখ্যা, অর্থাৎ ছাত্রী সংখ্যা x প্লাস ছাত্রী সংখ্যা হবে তিন গুণ, মানে 3x প্লাস 3, আরো তিনজন বেশি এই জন্য। আর ছাত্রী এবং ছাত্র যোগ করলে সমান কতজন হবে? 43 জন। এটাই কিন্তু আমাদের কোশ্চেন নাম্বার এ এর অ্যানসার। আমি একটু স্ক্রিনে দেখাচ্ছি, দেখেন বুঝতে পারেন কিনা। হাফসা দেখতে পাচ্ছেন? জি স্যার। আমি ছাত্রীকে এক্স দ্বারা লিখেছি প্লাস ছাত্র সংখ্যা 3x প্লাস 3, আমি ব্রেকেট দিয়ে রাখছি যেন আপনি বুঝতে পারেন যে এটা হচ্ছে ছাত্র। আর ছাত্রের কথা বলা আছে, ছাত্রীর সংখ্যার তিন গুণ অপেক্ষা তিনজন বেশি, সেজন্য ছাত্রী এক্স একে তিন গুণ করে ফেলেছি, তিন গুণ প্লাস আরো 3, যেহেতু তিনজন বেশি সেজন্য আমি ব্রেকেট দিয়ে আলাদা করে দেখিয়ে দিয়েছি যে এক্স হচ্ছে ছাত্রী আর 3x প্লাস 3 হচ্ছে ছাত্র, আর দুইটা যোগ করলে আমাদের মোট হবে 43। বুঝতে পেরেছেন? জি স্যার। ওকে, এখন খ নাম্বার প্রশ্ন বলেছে ক হতে প্রাপ্ত সমীকরণ হতে ছাত্র ও ছাত্রী সংখ্যা নির্ণয় করো। তাহলে আপনি খ নাম্বারে ক হতে প্রাপ্ত যে সমীকরণ আছে সেটা প্রথমেই লিখবেন, x প্লাস 3x প্লাস 3 ইকুয়াল টু 43। এখানে আপনি ব্রেকেট দিয়ে ওঠাতে পারেন, না দিয়ে ওঠাতে পারেন। আমি ব্রেকেট না দিয়ে দেখাচ্ছি, ব্রেকেট না দিয়ে উঠাইলাম আমি। এখানে দুইটা পদ্ধতিতে করা যায়, এক হচ্ছে শুরুতে অ্যারো চিহ্ন দিয়ে নিচের দিকে লাইন লিখবেন, অথবা বয়াকার বা লিখবেন। কেউ যদি ইংরেজিতে করতে চান অর, ও আর অর লিখলেও হবে, অর মানে অথবা অথবা বা। তাহলে আমি অ্যারো চিহ্ন দিয়ে দেখাচ্ছি, এক্স প্লাস 3x প্লাস 3 ইজ ইকুয়াল টু 43। তাহলে এক্স প্লাস 3x হচ্ছে 4x প্লাস 3 ইজ ইকুয়াল টু 43। আমি করতেছি আপনাদেরকে দেখাবো করার পরে। তাহলে 4x ইজ ইকুয়াল টু 43, আর এখানে প্লাস 3 আছে এই পাশে, ওই পাশে গেলে মাইনাস 3 হয়ে যাবে, বা 4x ইকুয়াল টু 43 থেকে যদি 3 মাইনাস হয় তাহলে হবে 40। তো 4x আছে এখানে, যদি আমি শুধু x রাখি তাহলে উপরে 40 আর নিচে হবে 4। আপনারা করতে থাকেন। আমি স্ক্রিনে দেখাচ্ছি, আপনারা একটু খ নাম্বার অঙ্কটা দেখেন, x প্লাস 3x প্লাস 3 ইজ ইকুয়াল টু 43। আমি প্রথমে সমীকরণটা লিখে নিয়েছি, তারপর আমি সমাধান করেছি। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন? জি স্যার। শেষ হলে আমাকে বলবেন। শেষ হয়েছে? শেষ। ওকে,
আমরা গ নম্বর প্রশ্নে যাচ্ছি। টিফিনে 20 জন ছাত্রী ও 9 জন ছাত্র বাহিরে চলে যায়, তাদের অনুপাত হলো 1:8, কতজন ছাত্রী বাহিরে গিয়েছিল? তাহলে আমরা পিজন ছাত্রী, এখানে কিন্তু কতজন ছাত্রী গেছে সেটা বলা নাই, পিজন ছাত্রী আর 9 জন ছাত্র বাহিরে চলে যাওয়ায় অনুপাত হয়েছে 1:8। তাহলে কতজন ছাত্রী বাহিরে গিয়েছিল সেটা বের করতে হবে। তাহলে ছাত্রীর সংখ্যা কতজন আমরা পেয়েছি? 10 জন। তাহলে 10 থেকে পি মাইনাস করতে হবে। তাহলে আমরা লিখবো প্রথমে গ নাম্বার দিয়ে, পিজন ছাত্রী বাহিরে গেলে মানে তখন ছাত্রী সংখ্যা কত হবে? পি জন ছাত্রী বাহিরে গেলে ছাত্রী সংখ্যা, পিজন ছাত্রী বাহিরে গেলে ছাত্রী সংখ্যা 10 মাইনাস পি, মানে আমাদের যেহেতু ছাত্রী সংখ্যা ছিল 10 জন, তাহলে 10 মাইনাস পি হবে। তারপর হচ্ছে 9 জন ছাত্র বাহিরে যাওয়ায়, তাহলে আবার লিখবো 9 জন ছাত্র বাহিরে গেলে ছাত্র সংখ্যা, 9 জন ছাত্র বাহিরে গেলে ছাত্র সংখ্যা হলো, আমরা জানি ছাত্র ছিল কতজন, 33 জন। তাহলে 33 - 9, 33 - 9 ইজ ইকুয়াল টু কত হয়? 24। ঠিক আছে, এই দুই লাইন লিখেছেন। স্ক্রিনে দেখাবো? আচ্ছা, আমি যেভাবে করেছি এই অংশটা আপনাদের স্ক্রিনে দেখাচ্ছি, দেখেন। প্রথমে বলেছি পিজন ছাত্রী বাহিরে গেলে ছাত্রী সংখ্যা 10 মাইনাস পি, তারপর হচ্ছে 9 জন ছাত্র বাহিরে গেলে ছাত্র সংখ্যা 33 - 9, তাহলে 24 জন। এতটুকু হয়েছে, দেখেন, এতটুকু কমপ্লিট করেন, তারপর আমরা অঙ্ক সলিউশন করে ফেলতে পারবো। এতটুকু শেষ? ওকে, এখন আমরা একে সমাধান করব। যেহেতু আমাদের প্রশ্নে কিন্তু বলা ছিল অনুপাত কত, তো অনুপাত কত সেটা দিয়ে আমরা এখন সমাধান করতে পারবো। আমাদের বলা ছিল অনুপাত হয় 1:8। তাহলে আমরা এখন লিখবো প্রশ্ন মতে, প্রশ্ন মতে লিখে আমরা লিখব 10 - p, অর্থাৎ 10 - p, অনুপাত চিহ্ন দিব 24 = 1:8। দেখেন, আমি প্রশ্ন মতে যেটা উঠাইছি সেটা একটু খেয়াল করেন আপনারা, দেখেছেন, দেখতে পাচ্ছেন, স্ক্রিন ছোট দেখা যাচ্ছে, তাও দেখতে পারার কথা। এই লাইনটা বুঝতে পেরেছেন কিনা, এই লাইনটা বুঝতে পেরেছেন কিনা আমাকে একটু বলেন। প্রশ্ন মতে, আচ্ছা, এটা যদি হয় তাহলে আমরা এখন এই অনুপাতটা সমাধান করব, অর্থাৎ 10 - p হবে উপরে আর 24 হবে নিচে, তাহলে 1/8 হবে। তাহলে আমরা যদি 8 দ্বারা মাল্টিপ্লাই করি, তাহলে 80 - 8p ইজ ইকুয়াল টু 24, তারপর হচ্ছে আমরা যদি 80 - 24 ইজ ইকুয়াল টু 8p হয়, তাহলে 8p সমান 80 - 24 = 8p, 80 থেকে 24 যদি মাইনাস করি আমি, তাহলে হবে 56। তাহলে p দ্বারা আমরা 56 কে ভাগ করে দেব, আমি একটু এখানে করে দেখাচ্ছি। সুতরাং p সমান 7। আমি একটু সলিউশনটা করে দেখাচ্ছি, আপনারা খেয়াল করেন, স্ক্রিনে তাকাবেন, আমি সলিউশনটা দেখাচ্ছি, দেখেন, দেখতে পাচ্ছেন, আপনারা সলিউশনটা দেখতে পাচ্ছেন কি? জি স্যার। ইয়েস স্যার।
ওকে, আমি আসলে এই সমীকরণ গুলো যখন হবে আপনি যে কোনো একটা পদ্ধতিতে সমাধান করলে হয়ে যাবে, অ্যানসার মিললে আপনি বুঝবেন যে সমাধান হয়ে গেছে। আমি একটা পদ্ধতিতে করেছি, আপনি চাইলে অন্য যে কোনো পদ্ধতি যেটা আপনার সহজ মনে হয় আপনি আগে করেছেন সেই পদ্ধতিতেও করতে পারেন। কোনো লাইন বুঝতে সমস্যা হলে আমাকে পরবর্তীতে ফেসবুকে যে আমি ভিডিও পোস্ট করব ওইখানে কমেন্টের মাধ্যমেও জানাতে পারবেন, আমি সেখানে আবার কমেন্টের মাধ্যমে আপনাকে উত্তর দিয়ে দিব। কোন অংশে সমস্যা আছে এখন? সমস্যা থাকলে এখন বলেন, আমি বুঝিয়ে দিচ্ছি, আর নইলে পরবর্তীতে যদি আপনার বুঝতে সমস্যা হয় সেক্ষেত্রে আমাকে পরবর্তীতে বলবেন, আমি সমাধান করে দেব। শেষ হয়েছে কি? স্যার অতটুকু একটু বুঝিয়ে দেন। আচ্ছা, 2 নম্বর অঙ্ক দেখেন, 3টি ক্রমিক সংখ্যার যোগফল 33 বলা আছে, সবচেয়ে ছোট সংখ্যাটি x ধরে অপর সংখ্যা দুটি x এর মাধ্যমে লেখো, অর্থাৎ সবচেয়ে ছোট সংখ্যা যদি 1 x হয়, এটা ক্রমিক সংখ্যা যেহেতু, তাহলে ক্রমিক সংখ্যা বলতে আমরা বুঝি 1 2 3 4 5, অর্থাৎ যেগুলো আমরা সাধারণ সংখ্যা হিসেবে লিখি ক্রম ঠিক রেখে। তাহলে সবচেয়ে ছোট সংখ্যা যদি x হয়, তারপর দ্বিতীয় সংখ্যা কত হবে? x+1, তারপর তৃতীয় সংখ্যা কত হবে? x+1+1, অথবা x+2 আমরা লিখতে পারি সরাসরি। অর্থাৎ ক্রমিক সংখ্যা বলতে বোঝাবে যেটা এক এক করে বাড়তে থাকবে, এগুলোকে বলা হয় ক্রমিক সংখ্যা। তাহলে সবচেয়ে ছোটটা যদি x হয়, তাহলে দ্বিতীয় সংখ্যাটা হবে x+1, তৃতীয় সংখ্যা হবে x+2। আমরা এভাবে শুধু সংখ্যাগুলো লিখে দিব, এটাই অ্যান্সার। তারপর আমরা খ নম্বর দেখতে পাচ্ছি, প্রদত্ত তথ্যের সাহায্যে সংখ্যা 3টি নির্ণয় করো। তো যেহেতু আমাদের যোগফল বলা আছে 33, তাহলে আমরা প্রশ্ন মতে লিখব 3টি সংখ্যা যোগ করে দেব, অর্থাৎ x+x+1+x+2, অর্থাৎ 3টা সংখ্যা যে আমরা ক নম্বরে বের করেছিলাম সেই 3টা সংখ্যা যোগ করে আমরা বলে দিব সমান 33। তারপর আমরা সমীকরণের মাধ্যমে সমাধান করে ফেলবো, একইভাবে আমরা যেইভাবে গ নম্বর প্রশ্ন করেছিলাম একটা সমীকরণ, অর্থাৎ খ নাম্বার প্রশ্ন আমরা যে একটু আগে করেছি, এই সমীকরণের মাধ্যমে আমরা অঙ্ক সমাধান করে ফেলবো, ঠিক আছে? জি স্যার। গ নাম্বার প্রশ্নে বলা হয়েছে, প্রাপ্ত সবচেয়ে বড় সংখ্যাটির 3 গুণ যদি সংখ্যা যদি 2টি ক্রমিক স্বাভাবিক বিজোড় সংখ্যার সমষ্টি সমান হয়, তবে সংখ্যা 2টি নির্ণয় করো। তাহলে প্রাপ্ত সবচেয়ে বড় সংখ্যাটির 3 গুণ, তাহলে সবচেয়ে বড় সংখ্যা যেটা পাবো সেটার 3 গুণ করব। 3 গুণ করে আমাদের বলতে হবে 2টি ক্রমিক স্বাভাবিক বিজোড় সংখ্যার সমষ্টি সমান। তাহলে ক্রমিক স্বাভাবিক বিজোড় সংখ্যা কত হবে? আমরা বিজোড় সংখ্যা জানি কত, 1 3 5, এভাবে। অর্থাৎ বিজোড় সংখ্যা অথবা জোড় সংখ্যা যেটাই হয়, ক্রমিক স্বাভাবিক বিজোড় এবং জোড় সংখ্যার ক্ষেত্রে আমরা 2 2 যোগ করব, অর্থাৎ x+2 হবে আমাদের প্রথম বিজোড় সংখ্যা যদি হয় x, দ্বিতীয় বিজোড় সংখ্যা হবে x+2। তাহলে আমরা লিখব প্রথম যে সংখ্যাটা পেয়েছিলাম খ এর তৃতীয় সংখ্যা সেটার 3 গুণ সমান হচ্ছে 2টা বিজোড় সংখ্যা আমাদেরকে আবার ধরতে হবে। মনে করি প্রথম বিজোড় সংখ্যাটি x যেহেতু আছে, আমরা এখানে a অথবা b, a ধরবো মনে করেন। তাহলে প্রথম বিজোড় সংখ্যা যদি a হয়, দ্বিতীয় বিজোড় সংখ্যা হবে x+2, সরি a+2। তাহলে 3 গুণ সমান a+a+2, ওই দুটা সংখ্যার যোগ করে দিব, শুধু যোগ করে তারপর এখানে a এর মান বের করব, এর মানও বের হবে, তারপর a+2, এই দুটা সংখ্যা আমাদেরকে বের করতে হবে। নিজেরা করতে পারবেন না? কঠিন মনে হচ্ছে? জি স্যার। আচ্ছা, যদি প্রবলেম থাকে আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন, আমি আর সলিউশন আপনাদেরকে ফেসবুক গ্রুপে দিয়ে দিব, ঠিক আছে? জি স্যার। আচ্ছা, 3 নম্বর প্রশ্ন একই রকম, 2টি ক্রমিক স্বাভাবিক জোড় সংখ্যা বলেন। পিতা পুত্রের অঙ্ক কি আর পরেরটা, মানে 5 নম্বর বা 6 নম্বর অঙ্ক নাম্বার কত?
আচ্ছা ঠিক আছে, আমি এদিক থেকে যাচ্ছি, 6 নম্বরে যখন যাব তখন সেটা নিয়ে কথা বলবো। আপনারা এখান থেকে এই যে ক্রমিক সংখ্যার অঙ্ক যেগুলো আছে এগুলো ভালো করে করবেন, আর 4 নম্বর অঙ্ক যেটা আছে এটা ভালো করে করবেন। একটা আয়তাকার বাগানের প্রস্থ অপেক্ষা দৈর্ঘ্য 2 মিটার বেশি, এটা ভালো করে করবেন। আর ক্রমিক স্বাভাবিক সংখ্যা যেগুলো আছে, জোড় সংখ্যা হোক অথবা ক্রমিক সংখ্যার যোগফল হোক, এগুলো একটু ভালো করে করবেন, ঠিক আছে? জি স্যার। ওকে, এগুলো থেকে আপনারা পরীক্ষা প্রশ্ন কমন পাবেন। আচ্ছা, মিমি পিতা পুত্রের অঙ্ক বলেছিলেন যেটা 6 নম্বর অঙ্ক, আমি একটু 6 নম্বর অঙ্কটা দেখাচ্ছি। পিতা পুত্রের বর্তমান এখানে 5 নম্বর অঙ্ক কিন্তু আছে, একটি আয়তাকার বাগানের প্রস্থ দৈর্ঘ্য অপেক্ষা 4 মিটার কম, অর্থাৎ 4 এবং 5, এই দুটা একটু ভালো করে করবেন। তারপর পিতা ও পুত্রের বর্তমান বয়সের সমষ্টি 84 বছর, পিতার বয়স পুত্রের বয়সের 3 গুণ অপেক্ষা 4 বছর বেশি। 9 নম্বর প্রশ্ন, পুত্রের বর্তমান বয়সকে x ধরে সমীকরণ গঠন করো, অর্থাৎ আমাদের যদি পুত্রের বয়স x হয় সুতরাং পিতার বয়স, আমরা 9 নম্বরে প্রথমে লিখবো পুত্রের বর্তমান বয়স x সুতরাং পিতার বর্তমান বয়স, পিতার বর্তমান বয়স কি হবে 3 গুণ অপেক্ষা 4 বছর বেশি, তার মানে 3x+4 পিতার বয়স। লিখতে হবে না বুঝতে পারবেন আপনারা? নিম্মি আমাকে শুনতে পাচ্ছেন? আচ্ছা, আমি প্রথমে লিখতেছি 9 নম্বরে পুত্রের বয়স সমান x বছর সুতরাং পিতার বয়স, পিতার বয়স তাহলে হবে আমাদের 3 গুণ অপেক্ষা 4 বছর বেশি ছিল, তাহলে 3x+4 বছর। আমি দেখেন আমি আপনাকে একটু ছোট করে দেখাচ্ছি, পিতার পুত্রের বয়স x বছর সুতরাং পিতার বয়স 3x+4 বছর হয়েছে। আচ্ছা, তাহলে আমরা এই দুটা বছর পেলাম, এখন সমীকরণটা হবে, সুতরাং সমীকরণটি হলো সমীকরণ কি হবে x+3x+4=84, এই হচ্ছে আমাদের সমীকরণ। আপনি একটু স্ক্রিনে তাকান, সমীকরণটি হলো এটা, এটাই হচ্ছে কয়ের অ্যান্সার। আচ্ছা, 6 নম্বরে বলেছে পুত্রের বর্তমান বয়স নির্ণয় করো, অর্থাৎ এই সমীকরণ থেকে আপনি পুত্রের বর্তমান বয়স নির্ণয় করবেন, শুধু পুত্রেরটা নির্ণয় করলে হবে, অর্থাৎ x এর মান নির্ণয় করবেন শুধু। তাহলে এটা 6 নম্বর, আমরা একটু আগে 6 নম্বর যেভাবে করেছি ঠিক একই ভাবে, এখানে 3x+3x+4=84, তাহলে আপনি x+3x হচ্ছে 4x আর ওই পাশে হবে 84, তাহলে 4 যদি ওই পাশে নিয়ে বিয়োগ করে দেন তাহলে হবে 80, 4 দ্বারা ভাগ করলে আপনার অ্যান্সার হবে 20, তাহলে পুত্রের বর্তমান বয়স হবে 20 বছর। আর 9 নম্বর তো খুবই সহজ, এটা করতে পারলে 9 নম্বর করতে পারবেন, ঠিক আছে? ওকে, তাহলে এই অঙ্কগুলো আপনারা বাসায় নিজেরা প্র্যাকটিস করেন, আর বাকি জ্যামিতি আছে জ্যামিতিগুলো আপনারা নিজেরা বাসায় প্র্যাকটিস করবেন, বাকিগুলোর সলিউশন আমি আর এখন দিতে পারছি না, আমাদের ক্লাস টাইম শেষ হয়ে গেছে। তো আপনাদের যতটুকু করানো হয়েছে এর মধ্যে থেকে পরীক্ষায় কমন পাবেন, যেমন আমি যে সাজেশন গুলো দিয়েছি এই সাজেশনের অংশ থেকে আপনারা পরীক্ষায় কমন পাবেন। আজকের পরও যাদের প্রবলেম থাকবে, অর্থাৎ এখন অঙ্ক করতে যেয়ে যদি কারো কোনো প্রবলেম থেকে থাকে, সেক্ষেত্রে আপনারা আমাকে মেসেঞ্জারে নক করে সেখানে দেখাবেন, আমি ইনশাল্লাহ সমাধান করে দিব আপনাদের, ঠিক আছে? সবাই ভালো থাকবেন, ইনশাল্লাহ পরবর্তীতে আবারও দেখা হবে, সবাই ভালো করে পরীক্ষা দিবেন। ওকে, আসসালামু আলাইকুম স্যার।